হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকের এই ভিডিওতে আলোচনা করব হজম শক্তি বাড়ানোর একটি সিরাপের বিষয় নিয়ে। আপনাদের ভিতর যদি কারো হজম দুর্বলতার সমস্যা থাকে, খাবার দাবার দেখলে খেতে ইচ্ছা করে না, খাবার দাবারের রুচিভাব নেই, আবার অনেকের আছে খাবার দাবার পরে টক টক ঢেকুর ওঠে, খাবার দাবারে গ্যাস হয়ে যায়, আবার বাচ্চাদের ক্ষেত্রে খাবার দাবার খাওয়ালে বমি করে দেয় সাথে সাথে, আবার অনেকেরই আছে খাবার দাবার ঠিকঠাক খাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, কিন্তু শরীরে ভিটামিন তৈরি হচ্ছে না, শরীর সবসময় দুর্বল থাকে। তো এরকম যদি কারো সমস্যা থেকে থাকে, আজকের এই ভিডিওটি একদম স্কাইপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি আশা করি এই ভিডিওতে যে সিরাপটি নিয়ে আলোচনা করব, এই সিরাপটি আপনার 100% কার্যকারিত হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে সিরাপটি নিয়ে আলোচনা করব, এই সিরাপটির নাম হচ্ছে জাইম সিরাপ। এই জাইম সিরাপ কিন্তু আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পেয়ে যাবেন। আমি কিছু ভালো ব্র্যান্ডেড নাম বলছি, এই সিরাপগুলোই ব্যবহার করবেন, দেখবেন দারুণ উপকার পাবেন। যেরকম অ্যারেস্টোজাইম, ভিটাজাইম, লুপিজাইম, ইনজাইম, এই চারটি সিরাপের ভিতর যে কোনো একটি জাইম সিরাপ আপনারা এই হজম শক্তি বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই জাইম সিরাপ খুব সহজেই যে কোনো মেডিকেল স্টোরে আপনারা পেয়ে যাবেন, আর এর দাম দেখতে গেলে অতি সামান্য, মাত্র 120 থেকে 130 টাকার ভিতরে এই সিরাপটি আপনারা পেয়ে যাবেন। এই সিরাপটি বাচ্চা থেকে বয়স্ক সবাই ব্যবহার করতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করালে তাদের খাবার দাবারের রুচিভাব আসবে, খাবার দাবারের সাথে সাথে বমি করবে না, এবং তাদের শরীরে ধীরে ধীরে ভিটামিন তৈরি হবে এবং সুস্থবান এবং একটি শক্তিবান শরীর তারা পেতে থাকবে। এবং বড়দের ক্ষেত্রে যাদের খাবার দাবারের পর গ্যাস হয়ে যায়, খাবার দাবার পরে টক টক ঢেকুর ওঠে, খাবার দাবারের রুচিভাব নেই, হজম দুর্বলতার সমস্যায় ভুগছে, তাদের ক্ষেত্রে এই সিরাপটি কিন্তু 100% কার্যকারিত। এই সিরাপটি কীভাবে ব্যবহার করতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন, বড়দের ক্ষেত্রে বলছি 16 বছরের উপরে যে কোনো মানুষরা এই সিরাপটি 2-2 চামচ সকালে এবং রাত্রে খাবার পরে ব্যবহার করতে থাকেন, দেখবেন দারুণ উপকারিত হবেন। এবং এই সিরাপটি ব্যবহার করার পর শরীরে কোনো ক্ষতি মানে সাইড এফেক্ট হয় না, নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আমি আর একটা কথা বলে দিই, এই জাইম সিরাপ কিন্তু লোকাল কোম্পানিরও আসে। আপনি যে চারটি নাম বললাম, এই চারটি নামের ভিতর যে কোনো একটি সিরাপ আপনারা ব্যবহার করবেন, লোকাল কোনো জাইম সিরাপ ব্যবহার করবেন না, তাতে কিন্তু কোনোই আপনারা লাভ পাবেন না। তো বন্ধুরা, এই ছিল হজম শক্তি বাড়ানোর একটি সিরাপের বিষয়ে আলোচনা। আশা করি এই সিরাপটির বিষয়ে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়েছেন। তো আর যদি মনে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন, আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করব।